আমরা এখন দুলাই দ্বারা ইকো পার্কে পৌঁছে গেছি। এত ধুলো ছেড়ে দিতেছি যাতে ইঞ্জিনিয়ার সিট নিতে না হয়। আমরা এখন দুলাই দ্বারা ইকো পার্কে পৌঁছে গেছি ফাইনালি এক্সট্রিমলি হিটের মধ্যে। বাট জ্যাকেট কেউ ক্যারি করতে পারবে না, বাট এরকম জ্যাকেট পরতে হবে ফর সেলফ প্রোটেকশন। তাই এনিওয়েজ আপনাদের এখানটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার্স। ওই এদিকে তাকারে, আপনার বাদিকে আছে শুভময়, মাঝখানে অদ্রিজ, এই অদ্রিজ, আর এইদিকে হচ্ছে অয়ন। এখানে আপনাদের টু হুইলারের পার্কিংয়ের জায়গা আছে, ফোর হুইলারের পার্কিংয়ের জায়গা বাইরে। এখন আমরা এইটা জায়গাটা এক্সপ্লোর করে দেখব। আমরা এখান থেকে এখন শিলিগুড়ি ব্যাক করবো না, আমরা এখন যাবো বোদাগঞ্জ। বাংলাদেশে ঢাকা অদিজে নিশ্চয়ই বাংলাদেশে কোনো অ্যাক্ট্রেস বা কাউকে পছন্দ হয়েছে। সো আমরা এখন মেন রোডে উঠে গেছি। বোদাগঞ্জ হচ্ছে অন্যদিকে রাস্তা, আমাদের এদিক দিয়ে ফেরার রাস্তাতে পড়বে। এখান থেকে 48 কিলোমিটার দেখাচ্ছে, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার 5 মিনিটস মতন পড়বে। ঠিক আছে, হ্যাঁ আপনারা যদি এখানে আসেন প্রথমে দুলালি দ্বারা, এখান থেকে ভায়া ওভারব্রিজ আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে আমাদের ফুলবাড়ি হয়ে তারপরে যেতে হবে হচ্ছে ভামরি দেবীর মন্দির, দ্যাট ইজ বোদাগঞ্জ। কোন দিকে সোজা? সোজা? আচ্ছা, অদ্রিজ আমার পেছনে আছে, ও জিপিএস দেখছে, কারণ আমার এখানে বাইকে কোনো জিপিএস এখনো সেট করার আমি কোনো কিছু লাগাইনি। আমাদের এখনও আরও 40 মিনিটস লাগবে এখান থেকে পৌঁছাতে। মোস্টলি ফুলবাড়ি ক্রস করেছিল, আমরা অ্যাকচুয়ালি উল্টো দিকে আছি, তো অনেকটাই রাস্তা আমাদেরকে যেতে হবে। এখন অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার আমরা এখন ফুলবাড়ি ব্যারেজের এখানে চলে এসেছি, যেটাকে এখন ভানন্দা ব্যারেজ বলে বলা হয়। তো এটার উপর দিয়ে ক্রস করে তারপরে মোস্টলি আমাদের রাইট সাইডের রোড নিতে হবে টু গো টু ভামরি দেবীর মন্দির। এখন আমরা ফাটাপুকুরের দিকে যাচ্ছি। তো নর্মালি আমরা শিলিগুড়ি থেকে ফাটাপুকুরের দিকে আসি, কিন্তু এখন আমরা উল্টো দিক দিয়ে ফাটাপুকুরের দিকে যাচ্ছি। কী হলো? ও হো 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 হো, পুরো ডাস্টে ভর্তি, মাই গড। ঠিক আছে, হ্যাঁ কি গাজল ডোবা এই রাস্তা থেকে বেটার? গাজলডোবার রাস্তা খুবই খারাপ হয়ে গেছে এখন। আমি লাস্ট গেছিলাম গাড়ি নিয়ে যেতে অসুবিধা হচ্ছিলো আমার, বাইক তো ছেড়েই দেয়। এখানে কিছুটা পোর্শন হয়তো খারাপ হবে,
কিন্তু বাকি পোরশনের ইয়ে ঠিক আছে, রাস্তা ঠিক আছে, কিন্তু গাজলডোবাতে পুরো একটা স্টেজ আছে যেটা রাস্তাটা খুবই খারাপ, মানে ওটা দিয়ে জাস্ট যাওয়া যায় না, গাড়ির নিচে লেগে যায়, প্রচণ্ড গাড়ি ড্যামেজ হয়, মানে বাইক নিয়ে তো আমি যাবোই না। বাপরে এত ধুলো, মানে হ্যাঁ হ্যাঁ আমি দেখে যাচ্ছি, এক্সেসিভ হিট। তাও আমি এখন মানে জ্যাকেটের ভেন্টগুলো খুলে দিয়েছি বলে বেটার, বাট পুরো জ্যাকেটের ভেতরে ধুলো ঢুকবে, গিয়ে আমাকে পুরো পরিষ্কার করতে হবে আবার। না আমার তো ভাইজার ডাউন করা আছে, তাই নয় দেখতে পাচ্ছি, ট্রাকগুলো যাচ্ছে না, ওটা হচ্ছে প্রবলেম, পাটা পুড়ে যাচ্ছে আমার পুরো গরমে। যেরকম খারাপ রাস্তা এরকম খারাপ ভেহিকেল সামনে, হোপফুলি এরপরে রাস্তা ঠিকঠাক পেয়ে যাবো, আমাদের আগে ট্রাকগুলোকে ক্রস করতে হবে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে এবার আমি ফুলবাড়ি পৌঁছে গেছি, এখানে দেখব খাওয়ার দোকান যদি কিছু পাওয়া যায়, যেখানে কিছু খাবার পাওয়া যাবে। ফুলবাড়িতে খাওয়ার দোকান তো থাকতে পারে। এবার কোন দিকে? হ্যাঁ সোজা, এবার কোন দিকে? হ্যাঁ লেফটে না রাইটে? লেফটে গিয়ে তারপরে রাইটে, রাইটে যাবো তো, এবারে কোন দিকে? রাইট দিকে তো। হ্যাঁ কোন দিকে? জিজ্ঞেস কর তো সামনে একবার। এইখানেই তো খাবারের হোটেল ছিল, সামনে একটা পেট্রোল পাম্প আছে গন্ডার মোড় আছে, তার ওখানে আমরা দেখবো যদি ওখানে লাঞ্চ করা যায়, তাহলে আমরা ওখানে লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা ভোদাগঞ্জের দিকে যাব। কারেন্টলি এখন আমরা জলপাইগুড়ির দিকে যাচ্ছি, এদিকে যেতে গিয়ে আপনার লেফট হ্যান্ড সাইডে একটা রোড পড়বে যেটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখনও কোনো লাঞ্চের জায়গা পাচ্ছি না যেখানে আমরা লাঞ্চ করতে পারবো। আমার যতদূর নলেজে ছিল যে একটা পেট্রোল পাম্প আছে এই রাস্তায়, যার করসপন্ডিং সাইডেই একটা খাবারের রেস্টুরেন্ট আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেটা খুঁজে পাচ্ছি না, মেবি সামনের এইচপি এটাতে হয়তো হতে পারে, লেটস সি। মানে অনেকদিন আমি এই রাস্তায় আসিনি তো আমার এক্স্যাক্টলি মনে নেই। এখানে হোটেল আছে, এখানে খাওয়া যেতে পারে। তো আমরা এইখানে লাঞ্চ করলাম এখন রোড সাইডে, আর এখন আমরা যাব হচ্ছে বোদাগঞ্জের দিকে। হিটটা একটু কমেছে কারণ দুপুরটা অলমোস্ট পেরিয়ে গেছে, আর এই যে এখানে আমার বাইক রাখা রয়েছে, যেভাবে জিতে না সেটা রেখেছি যাতে ইঞ্জিন আর সিট হিট আপ না হয়। ওকে সো আমরা এখন এগিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। এখানে সবাই ক্লান্ত, শুভময় পড়েই যাচ্ছে ছেলে অদ্রিজ আর অয়ম, সো ইয়া উইল মুভ অ্যাহেড।